আমাদের ফ্যামিলিতে সমাজে এখন খেয়াল করেন, বাপ মা মারা যাওয়ার পরে সম্পদ ভাগের আগেই সম্পর্কগুলো ভেঙে যায়। বুঝেন নাই কথা, বাপ মা যখন মারা যায়, বাপ মা যতদিন জীবিত ছিল অনেক সময় ভাই ভাইয়ের ভালো সম্পর্ক ছিল, বাপ মা মারা যাওয়ার পরে এখন হিসাব খালি বাপ মার সম্পদ নিয়ে। তো এই সম্পদ ভাগ করার আগেই সম্পর্কগুলো কী হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। বোনকে ঠকানো হচ্ছে, ভাইকে ঠকানো হচ্ছে। তো এরকম করবেন না, যার যেটা পাওনা এই পাওনাটাকে বোঝায় দেবেন, ওসিয়ত করে যাবেন, লিখে যাবেন। অধিকাংশ বাপ মা, এখানে একটা বিষয় আছে যে যেই ছেলেটা বা মেয়েটা বাপ মাকে বেশি দেখেছে সেই ছেলেটার বা মেয়েটার বেশি খরচ হয়েছে না? যেমন বাপের অসুস্থ হয়েছে, অপারেশনে 40,000 লাগবে বা 80,000 টাকা বা 1,00,000 টাকা লাগবে, তো ওই সন্তান 1,00,000 টাকা নিজে দিয়েছে যার অধীনে বাপ মা ছিল। এরকম মনে করেন বাবার মেডিসিন দিয়েছে, মায়ের মেডিসিন দিয়েছে। বাপ যখন জীবিত এখন চিন্তা করলো এই ছেলেটা তো পারিয়ার 15,00,000 টাকা আমার উপরে খরচ করেছে, পারিয়ার। তো অন্য ছেলে যে 15,000 খরচ করে নাই, এই ছেলেটা বেশি হক দেন না? এখন বাপ যদি মনে করে যে ওটার খরচা স্বরূপ আমি ওরা টাকা দিলাম, এটা কিন্তু জায়েজ আছে। বুঝেন নাই কথা, এটা কিন্তু কি আছে, জায়েজ আছে। কারণ চার ভাই থাকলে, পাঁচ ভাই থাকলে অনেক সময় এই জুলুমটা করে থাকে বাপ মার সাথে। অনেক সন্তান এরকম আছে না নাই, মার কোনোদিন খোঁজ খবর নাই না, ঈদ এসেছে, ঈদ গিয়েছে, এই তারপরে বিভিন্ন উৎসব এসেছে, চলে গেছে, বাপের কোনো খোঁজ খবর নাই নাই, মায়ের কোনো খোঁজ খবর নাই নাই, যেমনি মারা গেছে কোকিলের মতো উড়ে এসে হাজির, আমার ভাগটা কি দিবেন না? জুতার ভাগ তোর আছে, জমির ভাগ নাই। কথা বলেন ঠিক না? এগুলো কিন্তু উচিত না। প্রত্যেকটা বাপ মা সোচ্চার হন, সম্পদ কি তিন ভাগে ভাগ করবেন, কয় ভাগে? একটা সম, আপনি মারা যাওয়ার পরে জানা যায় এই যে দাফন কাফনের যে টাকা পয়সা এগুলো রেখে যাবেন। কারণ কি, কারণ কি, মানুষ মারা যাওয়ার পরে, মানুষের মনুষ্যত্ববোধ নাই তো, এখন মানুষ মারা যাওয়ার পরে গ্রাম অঞ্চলে যা দেখবেন কাফনের যে কাপড়টা কিনা লাগবে, বা এই যে এই কি বলে সুরমা বা এই আগরবাতি কী কী ওই যে আরে ওটার কী কয় সুগন্ধি পানি, এটার কী বলে গোলাপ জল, গোলাপ জল কিনা লাগবে, কর্পূর কিনা লাগবে, কিছু টাকা পয়সা লাগে না? এই এক ভাই আর একবার মুখের দিকে থাকে, মানে নিজের পকেট থেকে যে বাইর করে দেবে। অনেক ফ্যামিলি এরকম আছে, আছে না নাই, জোরে বলেন। এই জন্য কী করবেন, নিজের বউয়ের কাছে বা সন্তানের কাছে ওসিয়ত করে 5,000 টাকা দিবেন যে আমার মরার পরে কাফনের টাকার লেগে আরেকজনের চোখের দিকে তাকাবি না, আমি মারা যাওয়ার পরে আমার টাকা দিয়ে কাফনের কাপড় কিনবে। আমার এক খালু আছে বুঝছেন, ওই ওনার বাড়িতে গেছি, ওনার আবার কোনো ছেলে নাই, সব মেয়ে, সাতটা মেয়ে। উনি কী করছে, ওয়ালমেটের মতো একটা ই বানাইছে, কী বলে একটা ফ্রেম বানাইছে, ফ্রেমের ভিতরে কিছু টাকা রাখছে, 1,500-2,000 হবে মনে হয়, আর ওখানে একটা ওসিয়ত নামা লিখেছে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশ দাফন করানো, ধোয়ানো, জানাজা পড়াবে কে, ওখানে আমার নাম লিখে রাখছে যে আমি যেন ওনার, আমি জীবিত থাকলে যেন ওনার জানাজা পড়ায়। তো আমি চিন্তা করলাম, উনি তো অত শিক্ষিত মানুষ না, কিন্তু এটা মাথায় আসলো কী করে? বিশ্বাস করেন কিছু কিছু মানুষ সাধারণ কাজ এত অসাধারণভাবে করে, আলেমদের কলিজা ও হৃৎপিণ্ড কাঁপায় ফেলায়, উনি এমন একটা কাজ করেছে। প্রত্যেক মানুষ আপনারা মৃত্যুর পরে আপনার কাফনটা, আপনার দাফনটা, বাস কেনা অথবা কবর খোদাই করলে তাকে একটা পারিশ্রমিক দেওয়া, তারপর আপনার কাফন কিনা, কর্পূর কিনা, আতর কিনা, গোলাপ জল কিনা, এগুলোর যে খরচটা আছে 5,000-7,000 টাকা দরকার হয়। ওই যে শেষ বিদায় স্টোর দেখেন না রাস্তার ধারে ঢাকা সিটির ভিতরে, শেষ বিদায় স্টোর, একটা কফিন থাকে আর ওখানে একজন বসে থাকে, ওটাই কিন্তু আসল ঘর ভাই, মানে আসল দোকান। কারণ আমার সর্বশেষ যাত্রার সর্বশেষ পালকি, সর্বশেষ যাত্রার সর্বশেষ ড্রেস, সর্বশেষ যাত্রার সর্বশেষ সুগন্ধি, সর্বশেষ যাত্রার সর্বশেষ গোলাপ, গোলাপ জল, সর্বশেষ যাত্রার সর্বশেষ আতরটা কিন্তু ওই দোকানেই আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের দুই তলায় যায় দেখেন, এই যে আপনাদের মসজিদ খাটিয়াটা কোনায় নীরবে পড়ে রয়েছে, খাটিয়া কিন্তু কেউ ধয়েও না, মুছেও না। আর আমার গাড়ি প্রতিদিন একবার মোছা লাগে, ধোয়া লাগে, আপনার বাইকটা প্রতিদিন ধোয়া লাগে, মোছা লাগে, খাটিয়াটা কিন্তু আসল বাহন, কারণ এটা দিয়েই আমার সর্বশেষ যাত্রা হবে, ঠিক কিনা ভাইরা? আমার সুতরাং এগুলো একটু খেয়াল করেন, মরার আগে একটু ওসিয়ত করে যান, এই টাকা পয়সাগুলো রেখে যান। সেটা আপনার স্ত্রীর কাছে হতে পারে, সুনির্দিষ্ট একটা জায়গায় হতে পারে, সুনির্দিষ্ট একটা খামের মধ্যে হতে পারে, এবং ওসিয়তটা করবেন কোনো সন্তান যেন কেউ কাউকে না ঠকাস, যার যেটা হিস্সা আছে সে সেই হিস্সা নিয়ে চলে যাবা। আসসালামু আলাইকুম।